ভালোবাসার কামাল দেখুন। নিশ্চয়ই হেডিংটা দেখে বুঝতে পারছেন যে এটা আমাদের একটা বশীকরণের ভিডিও, দুজন মানুষকে এক করার ভিডিও, দুজন মানুষকে পরস্পরের কাছে আসার একটা ভিডিও। যদি ভালোবাসায় আপনি জ্বালা যন্ত্রণা পান, কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই কাজটা কিন্তু আপনার বিরাট কাজ দেবে এবং সেই ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে চরমভাবে। তখন কেউ তাকে বুঝিয়েও আপনার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বা আলাদা তো করতে পারবেই না, এটা আপনি নির্ঘাত ধরে রাখুন। তো ভালোবাসার মানুষকে আমরা কীভাবে এক করব, দুজন ব্যক্তির মধ্যে সম্পর্কটা কীভাবে সুন্দর মিষ্টি হবে, সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, অনেক সময় হতে পারে এবং সবথেকে একটা মজার ব্যাপার আমি যেটা দেখি সেটা হচ্ছে, যার সাথে আপনার সম্পর্ক থাকবে দেখবেন তখন সেই মানুষটা কত সুন্দর ব্যবহার আপনার সাথে করবে এবং দিনের মধ্যে একাধিকবার ফোন করে হয়তো আপনার খোঁজ খবর করবে, বা তাকে যদি আপনি মানে পাহাড়েও যেতে বলেন সে পাহাড়ের উপরেও যাবে আপনার জন্যে। অর্থাৎ ভালোবাসা, এটা কিন্তু শুধুমাত্র ভালোবাসা। দেখুন ভালোবাসার শক্তি তাহলে আমরা কী বোঝাই। আবার তার সাথেই যখন সম্পর্ক খারাপ হবে, পাহাড়ে তো দূরের কথা, আপনি যদি তাকে এক হাত দূরেও বলেন, সে যেখানে আছে তার থেকে এক হাত সরে আসতে বলেন, সে এক হাতও শেষ করবে না, এমনকি আপনার সাথে কথাও বলবে না, তাহলে সে কতটা নেগেটিভ হয়ে গেল মানুষটা। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করা উচিত, ভালোবাসার একটা কামাল কিন্তু আপনি দেখাবেন বশীকরণের মাধ্যমে, তাকে কীভাবে ফিরিয়ে আনা যায় গুপ্ততন্ত্র ক্রিয়ার মাধ্যমে। কারণ গুপ্ত তন্ত্রক্রিয়া মানেই হচ্ছে গুপ্ত ক্রিয়া এবং একটা গুপ্ত সাধনা। তো তন্ত্র মন্ত্র জানবেন অদৃশ্য হলেও সত্যি, এই কথাটা হয়তো আপনারা বহুবার দেখেছেন, পড়েছেন বা শুনেছেন। তো তন্ত্রমন্ত্র তো দেখুন অদৃশ্য, এটা শুধু মানুষ করতে পারে, ক্রিয়া করে, কিন্তু এর ফলটা কিন্তু আমরা পাই। তো এই যে জিনিসটা, আপনারা যে তন্ত্রমন্ত্র করবেন, তো তন্ত্রমন্ত্র করে সেই মানুষটাকে আপনি আবার কামব্যাক করাতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন। তখন বেসিক্যালি যে জিনিসটা ঘটবে, তখন তার মনের মধ্যে আপনার সম্পর্কে খুব ভালো জিনিস তৈরি হবে এবং সে কখনো আর আপনাকে ছাড়তে পারবে না। এবার দেখুন, এই জিনিসটা যখন করবেন তখন কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে, সেইটা আমি পরপর করে আপনাদেরকে বলে দিচ্ছি, সেই জিনিসটা আপনারা করবেন। তো দেখুন কি করবেন, এবার আপনি সেইটা একটু আপনাদেরকে বলে দিই যে আপনারা কি করবেন, কি কি লাগবে, কি কি করবেন। যারা নিজেরা কাজটা পারবেন না তারা আমার থেকে করে নিতে পারেন, যেটা আমি বারবার করে আপনাদেরকে বলি। কারণ আমার উদ্দেশ্য, দেখুন পরিষ্কার উদ্দেশ্য আমার, যে আপনারা কাজ পান, আপনাদের ভালোবাসা ফিরে পান। এবার দেখা যাচ্ছে আপনি হয়তো টোটকা টিপস করছেন কিন্তু পাচ্ছেন না, বা ঠিকভাবেও কাজটা করতে পারছেন না, বা কোনোভাবে ফল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে, যিনি এই বিষয়ে পারদর্শী, কারণ আমি আজকে 17 বছর ধরে দেখুন এই বশীকরণ বিচ্ছেদ এই কাজগুলো করে আসছি, 17টা বছর, দুটো একটা বছর না, 2-5 বছরও না, 17 বছর। অনেক ছোট থেকে কিন্তু আমি এই কাজ করি, পেশাদারিভাবে 17 বছর ধরে করছি, তার আগে শিক্ষা জীবন তো বাদই দিন গুরুগিরিয়ে থেকে। তো এই যে জিনিসগুলো, এগুলো শেখার ব্যাপার আছে। তো এবার অনেক সময় দেখা যায়, হতে পারে না হওয়ার কিছু নেই, যে আপনার কাজটা হয়তো কঠিন, দাঁড়ান আমি এটা করে নিই, তার বলে দিচ্ছি। আপনার কাজটা হয়তো কঠিন, সেই ক্ষেত্রে হয়তো টোটকা টিপস ধরছে না, হতে পারে না হওয়ার কিচ্ছু নেই, যেটা আমি আগেই বললাম। তো সেই ক্ষেত্রে দেখুন আপনাকে কাজটা করিয়ে নিতে হবে, পরিষ্কার, যে এই কাজটায় পারদর্শী, যিনি সবসময় এই কাজটা নিয়ে পড়ে থাকেন, তাই না? আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন, তাহলে যিনি সবচেয়ে ভালো রাজমিস্ত্রি তার কাছে আপনার যেতে হবে। আপনি যখন ঘরে রঙ করবেন, তাহলে যে রঙটা সবচেয়ে ভালো তার কাছেই আপনার যোগাযোগ করতে হবে, সেই রঙটা আপনাকে কিনতে হবে, এ তো সহজ কথা। তো এই যে জিনিসটাও কিন্তু ঠিক তাই। তো যখনই
টোটকা টিপ যে আপনার কোনো কাজ হবে না, তখন আপনি আমার সাথে যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই, আপনি আগে চেষ্টা করুন, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার উদ্দেশ্য হচ্ছে একটা, আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য আপনি আবার ফিরে পান, কাছে পান, তবে দেখুন আপনার বিশ্বাসটা থাকবে। কারণ মানুষ যখন একটার পর একটা জিনিস করতে থাকে, অনেকে দেখেছি আমি অনেকবার পরে আমাকে জানিয়েছে, মানে আমাকে জানালো 3 মাস বা 6 মাস পরে, সে আমার থেকে কাজটা করিয়ে নিচ্ছে যে না গুরুজি, আমি যদি আপনার কাছে প্রথমেই যদি করতাম আমার 6টা মাস জলে যেত না। খুব খারাপ লাগে শুনলে। তিনি 6টা মাস ধরে টোটকাটির চেষ্টা করেছেন। তো আপনি করুন, আপনি 1-2 বার করতেই পারেন, না করার কিচ্ছু নেই। আপনি দেখুন, যদি আপনার মন চায় যে না আমি একবার কাজটা করে দেখি, না করে দেখুন না, কোনো অসুবিধা নেই, আমি তো একবারের জন্য বলছি না। কিন্তু যদি আপনি কাজ না পান, কিছু মানুষ থাকে যারা হচ্ছে না তারপরেও লাগাতার একই জিনিস দিয়ে করবে, কারণ দেখুন সমস্যাটা কিন্তু অন্য আপনার সম্পর্ক। কারণ আমি যখন কাজ করি তখন নাম লাগে, অনেক কিছু জিনিস আমার লাগে, সেই জিনিসগুলো দেখে বিচার করে তারপর আমাকে বলতে হয়। তো তার মধ্যে অনেক কিছু তন্ত্রের জিনিস থাকে যেগুলো তো দেখুন আমরা এখানে বলতে পারি না বা দেখাতে পারি না, সেটা তো আপনারা বোঝেন। তো কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, যারা পারবেন না তারা করিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোয়া, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোয়া, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোয়া, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোহা। আশা করি প্রত্যেকেই মন্ত্রটা বুঝতে পেরেছেন। ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোহা, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোহা, ওম হ্রিং ক্লিং হোং মাতঙ্গি ফট সোহা। এইভাবে মন্ত্রটা আপনি বারবার জপ করবেন, মনে রাখবেন, এইভাবে মন্ত্রটা বারবার জপ করবেন। বারবার জপ করার পরে আপনি কোনো একটা পাত্রে করে জল নেবেন, জল, সেই জলটা সূর্যের আলোতে দেবেন। যখন আপনার দিনের বেলা সূর্য উঠবে বা সূর্য উদয় হবে, তখন আপনাকে সূর্যের আলোতে ওই জলটা দিতে হবে। ওই জলটা দেওয়ার পরে একটা কাগজে, এখানে যে একটা কাগজ দেখতে পাচ্ছেন, কাগজে প্রথমে আপনার, মনে করেন আপনার নাম হচ্ছে এক্স, যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে ওয়াই, তাহলে লিখব X+Y। প্রথমে আপনার নামটা লিখলাম এক্স, আমি উদাহরণ হিসাবে কিন্তু নিচ্ছি, আপনার নামটা লিখবেন যোগ চিহ্ন দিয়ে, যাকে ভালোবাসেন বশ করতে চাইছেন তার নামটা লিখুন, ওয়াই হিসাবে আমি ধরেছি, X+Y লিখবেন। লেখার পরে এর মধ্যে একটু চিনি নেবেন, চিনি, যে চিনি আমরা চাতে খাই বা এমনি খাই আমরা, চিনি তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, ওই চিনি নিয়ে আপনি এই কাগজটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে একটা লাল সুতো দিয়ে, দেখুন আমি এবার একটু ছোটো করে খাই, এর মধ্যে অল্প একটু চিনি নিয়ে একটা লাল রঙের কোনো সুতো বা লাল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের লাল রং দেখতেই পাচ্ছেন এখানে, এই যে লাল কালার, লাল এরকম কোনো লাল তাগা বা লাল কোনো সুতো নিয়ে এটাকে বাঁধবেন। বাঁধার পরে ওই জলটার মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন, ওই যে জলটা নিয়েছেন ডুবিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা, অন্ততপক্ষে 3 ঘন্টা ওই মানে 1 প্রহার ওই জলটা, যেখানে যখন সূর্য উঠবে দিনের বেলায় সকাল 6টা হোক 7টা 8টা 9টা হোক, ওই জলটার মধ্যে এটা রেখে দেবেন। রাখার পরে আপনি আপনার ঘরে এনে এটাকে 21 দিন রাখবেন, 21 দিন, তারপরে এটাকে জলে ফেলে দেবেন। যেদিন থেকে কাজটা করবেন সেদিন থেকে ধীরে ধীরে আপনার প্রতি টান ভালোবাসা কিন্তু ওনার বাড়বে, মিষ্টি হবে সম্পর্কটা, একদম মিষ্টি হয়ে যাবে। আর এই মন্ত্রটা প্রথম দিন থেকে টানা 21 দিন প্রতিদিন ওম হ্রিং মাতঙ্গি ফট সোহা, ওম হ্রিং ক্লিং মাতঙ্গি ফট সোহা, এইভাবে আপনি 12 বার করে 21 দিন জপ করবেন। ধন্যবাদ।